সর্বশেষ চাপতে ক্ষমতায় গেলে জাতীয় সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সীমা তুলে দেবে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম চলমান রাখবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বাধীনতা যুদ্ধে শহীদের তালিকা করবে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে এমন পঁয়ত্রিশ দফা অঙ্গীকারের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট আজ সোমবার সকালে রাজধানীর হোটেল কুরবাণিতে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের ইস্তেহার ঘোষণা করে ইস্তেহার পাঠ করেন জোটের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না ঐক্যফ্রন্টের পঁয়ত্রিশ দফা ইস্তেহারের মধ্যে আছে রাষ্ট্র পরিচালনায় পরাজিতদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে তারা নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি করবে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে যোদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখার পাশাপাশি তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে ইস্তেহারে আরও আছে মত প্রকাশের অবাধিত স্বাধীনতা থাকবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মত প্রকাশে সরকারি বিধিনিষেধ থাকবে না ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ বাজেটের তিরিশ শতাংশ স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয় করা হবে এছাড়া ঢাকার কাছে উন্নত নাগরিক সুবিধা সহ কয়েকটি শহর গড়ে তোলা হবে ঐক্যফন্ড বলছে পুলিশ ও সামরিক বাহিনী বাদে সরকারি চাকরিতে প্রবেশের জন্য কোনো থাকবে না অনর্গসর ও প্রতিবন্ধী ছাড়া আর কারোর জন্য কোটা থাকবে না তিরিশ বছর বেশি শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালুর জন্য রাষ্ট্রীয় সক্ষমতা দেখতে কমিশন গঠন পিএইচসি জিএসসি পরীক্ষা বাতিল টাকসু ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত বিশ্ববিদ্যালয় আবাসিক হল রাজনৈতিক প্রভাবমুক্ত করে প্রশাসনের হাতে দেওয়া বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার পদ্ধতি চালু হবে ক্ষমতায় গেলে ঐক্যফ্রন্ট দুর্নীতি দমনে ব্যবস্থা নেবে দুর্নীতি তদন্তের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন দুর্নীতি দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে সরকারের অনুমতি বিধান বাতিল করা হবে খাত নিয়ে আলাদা পরিকল্পনা আছে ঐক্যফ্রন্টের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পঞ্চাশ সজ্জা সব জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন ও পাঁচশো সজ্জার হাসপাতাল সিসিইউ আইসিইউ আইসিইউ কিডনি ডায়ালাইসিস সেন্টার ক্যান্সারের কেমোথেরাপি সেন্টার গড়ে তুলবে ঐক্যফ্রন্ট ঔষধ ও ডায়াগনস্টিক পরীক্ষার খরচ কমানোর কথাও বলেছে তারা এছাড়া ঐক্যফ্রন্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন দুই এর সংস্কার সহ খাদ্যে ভেজাল প্রতিরোধ করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সিগারেট ও তামাকজাত পণ্যের উপর উচ্চহারে শুল্ক ধার্য করা হবে বিচার বৈভূত হত্যাকাণ্ড গ্রোম রিমান্ডে নির্যাতন পুরোপুরি বন্ধের কথা বলেছে ঐক্যফ্রন্ট রিমান্ডের নামে পুলিশ হেফাজতে যে কোনো ধরনের শারীরিক নির্যাতন বন্ধ করা হবে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না মিথ্যা মামলায় অভিযুক্ত ব্যক্তির ক্ষতিপূরণ দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে ময়না তদন্ত সম্পন্ন করতে হবে এছাড়া মামলা জট কমানোর জন্য নানা পদক্ষেপের সঙ্গে উচ্চ আদালতের বার্ষিক ছুটি ছয় সপ্তাহে সীমিত করা হবে বিভাগীয় সদরে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স করা হবে সত্তর বছর কৃষিতে ভর্তুকি বাড়ানো শিল্প উন্নয়ন ক্ষমতায় যাওয়ার দুই বছরের মধ্যেই শ্রমিকদের মজুরি বারো হাজার টাকা করার কথা বলেছে জাতীয় ঐক্যফন্ড ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ লুটপাটে জড়িত লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ব্যাংক পরিচালনার কেন্দ্রীয় ব্যাংকে সর্বময় ক্ষমতা দেওয়া হবে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প বাতিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র পুনঃমূল্যায়ন করা হবে বয়স্ক ভাতা চালু পূর্ণবাসন ছাড়া হকার উচ্ছেদ না করা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেবে ঐক্যফ্রন্ট সংরক্ষিত নারী আসনের পথার পরিবর্তে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে বাধ্যতামূলক বিশ শতাংশ মনোনয়নের বিধান করে দুই মেয়াদের পর আর সংরক্ষিত আসন না রাখার কথা বলেছে ঐক্যফ্রন্ট এছাড়া কোনো বিশেষ ব্যবস্থা ছাড়াই মেয়েদের বিয়ের বয়স আঠারো বছর করা হবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার এবং শিক্ষার্থীদের নয় দফার আলোকে সড়ক আইন সংশোধন করা হবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় দায়িত্বরত সাংবাদিক নিগ্রহের বিচারের কথা বলেছে ঐক্যফ্রন্ট প্রবাসীদের ভোটাধিকার সহ প্রবাসী কর্মীদের বিমানবন্দরে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে সাংবাদিকদের মজুরি বোর্ড নিয়মিত করা অনুসন্ধানে সাংবাদিকতাকে উৎসাহ প্রদান সহ সংবাদপত্রকে শিল্প হিসাবে ঘোষণা করা হবে ইন্টারনেট ও মোবাইল খরচ অর্ধেকে নামিয়ে আনা সংখ্যালঘু মন্ত্রণালয় করা তাদের উপর হামলার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা অভিন্ন নদীর পানি বন্টন রোহিঙ্গার সমস্যা সহ অন্যান্য দ্বিপক্ষীয় সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করার কথা জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ নির্বাচনে ইস্তাহার ঘোষণার অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর জে সভাপতি আসম আব্দুর রব কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী গণফোরামের সুব্রত চৌধুরী চৌধুরী ও মোস্তফা মহসিন বিএনপির আবদুল আওয়াল মিন্টু গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ অবস্থিত ছিলেন